গ্রাহকে স্বার্থে আমাদের ভারত যাত্রা সফল করুন জিন্দাবাদ। প্রথমেই বলি একদম সাংবিধানিক মতে গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংসাত্মকভাবে আমাদের এই যাত্রা শুরু। গতকাল আমাদের কাছে খবর এসেছে যে এইবারে আসন্ন শীতকালীন অধিবেশনে যে কটি বিল সরকার চাইছে অ্যামেন্ডমেন্ট করতে, তার মধ্যে 12 নম্বর যে বিলটি হচ্ছে ব্যাঙ্কিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং অ্যাক্ট এবং ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, এই দুটি উনি পরিবর্তন তারা চাইছেন। কেন বাজেটে, ইউনিয়ন বাজেটে শ্রীমতী নির্মলা সীতারামন জি বলেছিলেন যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেসরকারীকরণ করা হবে। সেটা করতে গেলে যেটা প্রথমে প্রয়োজন হচ্ছে একটা পরিবর্তন। তো একটা এবারে লিস্টেড আছে, টেবলড হবে, সেটা আগামী দিনে বোঝা যাবে টেবলড হলে কীরকম বিরোধিতা হয়। আমরা ভারত যাত্রা যেটা করছি কলকাতা এবং মুম্বাই থেকে, এছাড়াও বিভিন্ন প্রদেশে তাদেরও যাত্রা হচ্ছে, আমরা এখান থেকে ছেড়ে বিহার উত্তরপ্রদেশ হয়ে আমরা দিল্লি পৌঁছব 29 তারিখ। 30 তারিখে যন্তর মন্তরে আমরা বড় সমাবেশ করছি এবং আমরা যেখানেই যাচ্ছি সাধারণ মানুষকে নিয়ে সমাবেশ। এটা আবার বলি, এটা গণ আন্দোলন, জনগণের আন্দোলন, ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও। আজকে তারই প্রস্তুতি নিয়ে আমরা দিল্লির পথে রওনা হচ্ছি। ইত্যবসরে আপনাদের কাছে খবর এসে গেছে আসন্ন শীতকালীন অধিবেশনে যে কটি বিল এই কেন্দ্রীয় সরকার আনতে চলেছে, যে কটি বিলের অ্যামেন্ডমেন্ট হবে।